আজকে এই ভিডিওতে আমি আপনাদের শেয়ার করব আমাদের অনেক সময় আছে পুরনো হিজাব থাকে যেটা চল চলে যায় এবং সেটা আমরা অনেক সময় আছে ফেলে দিই বাট আমি ভাবলাম যে কেন না একটা নতুন একটা আউটফিট তৈরি করা যাক এই হিজাবের যে কাপড়টা আছে এটা বেসিক্যালি আমি 2 থেকে 3 বার পরেছি বাট এই কালারটার সাথে আমার কোনো ড্রেসের সাথে মিল যায় না এবং আমার কোনো জ্যাকেটের সাথে কোনো মিল যায় না আর এই টাইপের যে হিজাবের যে ওড়নাগুলো আছে সেগুলো বেসিক্যালি আমি জ্যাকেটের সাথেই পরি সো কোনো জ্যাকেটের সাথে আমার এটা কালার মানাচ্ছিল না সো এর জন্য আমি এখান এটাকে ভাবলাম কেন একটা টপ তৈরি করি শোল্ডারের জন্য এখানে আমি কোনো মাপ নিইনি জাস্ট নেকের জন্য আমি 3 পয়েন্ট নিয়েছি এবং ঘেরটা আপনাদের সামনে যতটুকু বড় চাইছেন সেটা আপনারা নিতে পারেন 2.5 ইঞ্চি নিয়েছি শোল্ডারের জন্য এবং এখান থেকে আমি নিয়েছি 10 ইঞ্চি এবং নিচের যে অংশটা আছে নিচের অংশে আমি এলাস্টিক লাগাবো এবং বাকিটা আমি সেলাই করব এখানে আমি 17 ইঞ্চিতে একটা মার্ক করছি যেটা আমার হচ্ছে গিয়ে ওয়েস্টের একটু নিচের অংশ আমি ওয়েস্ট থেকে একটু নিচের অংশতে আমি এখানে একটা এলাস্টিক লাগাবো সো এটা আপনারা অনেক খেয়াল করছেন এটা অনেক ঘের এটাকে আপনারা কাফতান ড্রেস টপও বলতে পারেন বা টুনিক টপ বলতে পারেন আবার এই কাফতান যে টুনিক টপগুলো আছে সেগুলোও বলতে পারেন এগুলো আপনারা চাইলে কিন্তু বোরকার উপরেও এটা পরতে পারবেন এবং আপনারা চাইলে এটা যে লং গাউনগুলো আছে মানে ঘের আলা যে গাউনগুলো আছে সেগুলো না মানে বোরখা টাইপের যে গাউনগুলো আছে সেগুলো এর উপরে কিন্তু আপনারা ইজিলি এটা পরতে পারবেন সো এটা এভাবে করে আমি এখন ব্যাক নেকটাকে কাটলাম ব্যাক নেকের জন্য আমি 2 ইঞ্চির মতো কেটেছি এবং এইভাবে করে আমি খুলে সামনের অংশে যে আমি দাগটা কেটেছিলাম সেই অংশটা আমি এভাবে করে কেটে নিচ্ছি এভাবে করে আমার গলার যে পিসটা আছে সেটা আমি কেটে নিয়েছি মানে এটা যথেষ্ট বড় আছে এখানে আমার কোনো চেইন বা কোনো হুক দিতে হবে না সো এখন যা করব এখানে এভাবে করে 2 বার ফোল্ড করে চারপাশে আমি সেলাই করে দিব এবং সাইড থেকে আমি জাস্ট একটা এখান থেকে মানে 10 ইঞ্চি যেখানে মার্ক করেছি সেখানে সেলাই করবো আমি এই যে দাগটা আমি দিয়েছি মাঝ বরাবর এখানে আমি একটা এলাস্টিক লাগাবো এভাবে করে আমি একটা এলাস্টিক লাগাবো যেন এখানে একটা কুচির মতো পড়ে তারপরে এখানে আমি সেলাই করে নিব তো এখানে আমি আপনাদেরকে এলাস্টিক লাগানোটা দেখাচ্ছি এখানে আপনারা এলাস্টিকটাকে টেনে টেনে সেলাই করবেন যতটুকু লম্বা হচ্ছে ততটুকুই দিবেন এতে কোনো মাপ দিচ্ছি না কারণ এই টাইপের টপগুলোতে কোনো মাপ থাকে না কারণ এই টপগুলো একটু লুজ থাকে এটা আপনারা ইজিলি প্যান্টের সাথে পরতে পারবেন সালোয়ারের সাথে পরতে পারবেন এবং চুড়িদার সালোয়ারের সাথে তারপর প্লাজো সালোয়ারের সাথে সব সালোয়ার সাথে এটা ইজিলি ক্যারি করা যায় এবং বোরকার উপরে পড়লে তো খুবই সুন্দর লাগে এবং বিশেষ করে এখানে ইটালিতে যারা অ্যারাবিয়ান আছে তারা কিন্তু এই টপটা প্রত্যেকটা ড্রেসের উপরে পরে ভেতরে যাই পরুক না কেন উপরে এমন একটা টপ তারা পরে সো দেখতেও খুব ভালো লাগে এবং ওরা সবসময় প্লাজো টাইপের যে প্যান্টগুলো আছে সালোয়ার না প্যান্টগুলো যে আছে সেই প্যান্টগুলো সাধারণত ইউজ করে এবং এই ড্রেসটা মতো যে টপগুলো আছে সেগুলো পরে তো আউটফিটটা দেখতে খুব সুন্দর লাগে সো আমি চেষ্টা করেছি এখানে আপনাদেরকে ইজি এবং সিম্পল একটা ভিডিও দেখানোর জন্য যে পুরনো ওড়না থেকেও কিন্তু আপনারা নতুন নতুন আউটফিট তৈরি করতে পারবেন এবং এখানে কিন্তু আমি যেখানে এলাস্টিক দিয়েছি তার আমার ফিঙ্গারের নিচ পর্যন্ত আমি সেলাই দিয়েছি এবং সাইডে আমার একটা ফাড়া থাকবে সো ভিডিওর নিচে আপনারা দেখতে পারবেন সো আশা করছি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলকে এবং আপনাদের কাছে ভিডিওটা কেমন লাগলো কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে পারেন এবং এটা যেরকম সামারের জন্য একদম পারফেক্ট একটা ড্রেস সো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম বাই